नमस्कार আপডেট লাইফ ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার সকল সম্মানীয় দর্শক বন্ধু ভালো আছেন সুস্থ আছেন। আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমতই হচ্ছে 2014 সালে যে সমস্ত ক্যান্ডিডেট পরবর্তীকালে অফলাইন আবেদন করেছিলেন সেই অফলাইন আবেদনের বিষয়গুলিকে নিয়ে কিভাবে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়েছে গতকাল রাত্রে। সেই নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে। তার সাথে সাথে যে শূন্যপদ তৈরি করা হলো এবং নতুন রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে 2009 যে রিক্রুটমেন্ট হতে চলেছে 2017 সালের প্রাইমারি ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট বাকি রয়েছে সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথা বলবো। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং যদি ভালো লাগে যদি মনে উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তথ্য পাওয়ার জন্য। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে 2014 সালে যে সমস্ত ক্যান্ডিডেটদের এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি তাদের প্রশ্ন ভুল মামলায় বেশ কিছু ক্ষেত্রে কিন্তু মানিক ভট্টাচার্য মহাশয়কে জরিমানা করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে গতকালকে যে কোর্ট কেস ওঠে সেই কোর্ট কেসের পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু সকলেই আস্তে আস্তে রিক্রুটমেন্ট পাচ্ছেন। এবার রিক্রুটমেন্ট পাচ্ছেন শুধুমাত্র যারা পিটিশনার হিসেবে ছিলেন, নির্দিষ্ট তারিখের ভিত্তিতে যারা পিটিশনার ছিলেন সেই সমস্ত পিটিশনার কোর্ট কেসে যারা ছিলেন তাদের কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে। এবং এই 2014 সালের প্রশ্নভুল মামলা থেকে যারা রিক্রুটমেন্ট পাবেন এই 31 মার্চের মধ্যে কিন্তু আপনাদের পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ করে ফেলা হবে এবং একটা সংখ্যায় কিন্তু শুরু হয়ে গিয়েছে, দু একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াটার মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে, আগামী 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে কিন্তু পুরো প্রসেসটা শেষ হয়ে যাবে এবং পুজোর আগে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ হচ্ছে। তার সাথে সাথে গতকাল রাত্রে আমরা দেখলাম যে একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে, সেই নোটিফিকেশানটা কী এবং কী কী বলা হয়েছে সরাসরি নোটিফিকেশানে চলে যাব এবং সেই নোটিফিকেশানে কী কী বলা হয়েছে কী কী ডকুমেন্টস লাগবে পরিষ্কার বিষয়টা জানিয়ে দেবো এখনই। এবার আমরা জেনে নেব যে কী বিষয় রয়েছে। অফলাইনে যারা আবেদন করেছিলেন 467 জন চাকরি প্রার্থী তাদের স্ক্রুটিনি এবং তথ্য যাচাইয়ের জন্য কিন্তু প্রাথমিক শিক্ষাবর্ষ দেখেছে। তথ্য যাচাইয়ের পাশাপাশি 2014 সালে টেট উত্তীর্ণ সব প্রশিক্ষিত প্রার্থীদের ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট সেটা কিন্তু নেওয়া হবে। সোমবার পর্ষদের তরফে এতে জানানো হয়েছে 23 ডিসেম্বর প্রকাশিত হয়েছিল নিয়োগ প্রকাশ বিজ্ঞপ্তি, প্রকাশিত হয়েছিল 467 জন চলতি বছরে 9 এবং 10 জানুয়ারি অনলাইন ফর্ম ফিল আপ করেছেন তাদের স্ক্রুটিনি ভাইভা অ্যাপটিটিউড টেস্ট হতে চলেছে। যারা অফলাইন আবেদন করেছিলেন এই দুটি ক্যান্ডিডেট যারা 9 তারিখ থেকে 10 তারিখের দিকে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন দুটি ডেটে এবং তাদের 467 জন সংখ্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র 20 এবং 21 সেপ্টেম্বর প্রার্থীদের শিক্ষা ভবনে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অফলাইন আবেদনের জন্য 476টি শূন্যপদ রয়েছে বলে জানাচ্ছে পর্ষদ। কোথায় যেতে হবে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, কলকাতা প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক ভবন 27A বোসপুকুর রোড কলকাতা 740। কখন হবে 20 এবং 21 সেপ্টেম্বর 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, কী কী নথি লাগবে, টেটের অ্যাডমিট কার্ড, টেট উত্তীর্ণ হওয়ার যে নথি যা ডাউনলোড করা হয়েছিল, বয়সের প্রমাণপত্র হিসাবে সমতুল্য বা সমতুল্য পরীক্ষার অরিজিনাল অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ক্ষেত্রে অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট, প্রশিক্ষণের অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট, স্নাতক স্তরের অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, জাতি শংসাপত্র যার যার রয়েছে এবং অরিজিনাল ভোটার আইডি বা আধার কার্ড, দুটো পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড করে আনতে হবে। এবার দেখুন ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট গতকালকে মামলার পরিপ্রেক্ষিতে, যে সমস্ত ক্যান্ডিডেট এরকম পিটিশনার রয়েছেন তাদের ক্ষেত্রে যদি এখন না হয় অবশ্যই যেন শূন্যপদ পূরণ করে বা শূন্যপদ তৈরি করে পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যতে রিক্রুটমেন্ট দেওয়া হয় সে বিষয়ে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে কোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি মহোদয় বলেছেন যে আর কতদিন ধরে ক্যান্ডিডেটরা এইভাবে কোর্টের দ্বারস্থ হবে, এতদিন কতদিন ধরে এইভাবে ঘুরতে হবে সে বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং এই বিষয় নিয়ে যথেষ্ট আবেগঘনভাবে পরিস্থিতিতে মাননীয় শিক্ষা চেয়ারম্যান কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তার কথাবার্তার পরিপ্রেক্ষিতে যা উঠে এসেছে তাতে করে কিন্তু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট তারা রিক্রুটমেন্ট করেছেন, ইতিমধ্যেই আরও অনেককে রিক্রুটমেন্ট করানো হবে। এবার তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন করে আবারও যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা 2009 রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা থমকেছিল সেটা শুরু হলো। এবার মাননীয় শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, মাননীয় চেয়ারম্যান সাহেবের যে বক্তব্য, সমস্ত বক্তব্য আমরা শুনেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে তিনি একটি কথা বলেছিলেন, 32,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে,
এই 32,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে এই ঘোষণা তিনি করেছিলেন 21 জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূজোর আগে 14,500 যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা আপার প্রাইমারির ক্ষেত্রে, 10,500 প্রাথমিকের ক্ষেত্রে এবং পূজোর পর 7,500 রিক্রুটমেন্ট করানো হবে এমন তথ্য দেওয়া হয়েছিল। তার পরবর্তী সময়ে কোর্টের এই নির্দেশ, কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু প্রায় 7,000 নতুন রিক্রুটমেন্ট ইতিমধ্যেই হতে চলেছে, যার মধ্যে যে শূন্যপদ দেওয়া হয়েছে বা তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে 3,179টা এটা ক্রিয়েটেড অর্থাৎ নতুন করে তৈরি করানো হয়েছে এই শূন্যপদটা, আর 3,925 যেটা মালদা জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য ভাগ করা ছিল আগে থেকে সেটারই অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, অর্থাৎ সেই শূন্যপদ আগেই তৈরি করানো ছিল সেই শূন্যপদে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হলো। এবার এই সমস্ত ক্যান্ডিডেটদের 2009-এর যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন যাতে কোনো রকম দুর্নীতিযুক্ত না হতে পারে তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে এম প্যানেল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, 2009-এর প্যানেলে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট করানো হবে, আদারওয়াইজ কিন্তু অন্য কোনো ক্যান্ডিডেটদের এক্ষেত্রে সুযোগ পাচ্ছেন না। অর্থাৎ তার মধ্যে কিন্তু কেস পিটিশনাররাও রয়েছেন, তাদের বিষয়টাও কিন্তু এর মধ্যে জড়িত রয়েছে। এই ভ্যাকেন্সি কিন্তু আগামী দিনে হতে চলেছে এবং এই সংক্রান্ত রিক্রুটমেন্টও হবে। এবার যে শূন্যপদ যেটা ক্রিয়েটেড করা হয়েছে, নতুন শূন্যপদ যেটা করা হয়েছে, এই শূন্যপদটা কোথায় কাজে লাগানো হবে, এই শূন্যপদটা কিন্তু কাজে লাগানো হবে 2009-এর রিক্রুটমেন্ট এবং তৎসংলগ্ন যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বাকি রয়েছে সেই রিক্রুটমেন্টের জন্য কিন্তু নতুন করে শূন্যপদ তৈরি করতে যেহেতু আদালতের নির্দেশ ছিল সেই নির্দেশিকা যাতে পালন হয় সঠিকভাবে তার জন্য কিন্তু এই শূন্যপদ তৈরি করা হলো এবং তাতে করে এই সমস্ত ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এবার অনেকেই এই প্রশ্ন রাখছেন যে আদৌ কি এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাতে এই নতুন শূন্যপদে ব্যবহার করা হবে। অবশ্যই যতটা সম্ভব কিন্তু 3,925 অ্যাপ্রুভ ছিল সেটা মালদা জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা ছিল, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য কোনো শূন্যপদে কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, কারণ এই কোর্ট কেসটা কিন্তু মেটেনি। তাই এই কোর্ট কেসটাকে আমি অনুরোধ করব, আমাদের ব্যক্তিগতভাবে চ্যানেলের তরফ থেকে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের যথাযথ যিনি উকিলবাবু রয়েছেন, আইনজ্ঞ রয়েছেন, তাদের পরামর্শ নিয়ে, তাদের সাহায্য নিয়ে অবশ্যই কোর্টে যাতে দ্রুততার সাথে কেসটাকে লিস্টেড করানো যায়, কেসটা কোর্টে ওঠানো যায় তার জন্য চেষ্টা করুন, এবং তাতে করে কিন্তু 2021-এই আপনাদের কাছে হাসিমুখ ফুটতে চলেছে এবং ভালো খবর আপনারা পেতে পারবেন শুধুমাত্র এই মামলাটা মিটে গেলে, কারণ এক্ষেত্রে শূন্যপদের অভাব থাকছে না, নতুন করে শূন্যপদও দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে অনেক ক্যান্ডিডেট এমনও রয়েছে নদিয়া জেলা সহ বিভিন্ন জেলার ক্যান্ডিডেটরা মাঝে মাঝেই আমাদের চ্যানেলে কমেন্ট করেন, তাদের ক্ষেত্রেও একই রকম সমস্যা রয়েছে। এবার আজ আপার প্রাইমারির রেজাল্ট প্রকাশের পঞ্চবার্ষিকী, অর্থাৎ 5 বছর হয়ে গেল আপার প্রাইমারি টেটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই বিষয় নিয়ে যাতে দ্রুততার সাথে তাদের এই রেজাল্ট প্রকাশের পর নতুন করে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হচ্ছে বা শুরু হয়েছে, ইতিমধ্যে গ্রিভান্স দেওয়ার প্রসেস চলছে, সেই গ্রিভান্সের প্রসেস যাতে দ্রুততার সাথে শেষ করে রিক্রুটমেন্ট করানো যায় এবং তাদের যে অধরা চাকরি সেটা যাতে তারা পান তার জন্য টুইটার কর্মসূচি নিয়েছেন। 2017 সালে যারা টেটের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন সেই সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু এই বিষয়টি নিয়ে নিশ্চিত থাকতে পারেন, তাদের রেজাল্ট এই মাসেই প্রকাশিত হবে এবং পুজোর আগেই কিন্তু আপনারা এই রেজাল্টটা পেয়ে যাবেন। এই রেজাল্ট পাওয়ার পর কিন্তু নতুন রিক্রুটমেন্ট হতে শূন্য দেরি হতে পারে এবং এই সংক্রান্ত শূন্যপদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হিসাব দেওয়া হচ্ছে, কেউ বলছেন 3,400, কেউ বলছেন 3,900, কেউ 4,000-এর মতো শূন্যপদ বলছেন। এই বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য উঠে আসেনি, কিন্তু বর্তমান যে সংবাদপত্রগুলো প্রকাশিত হয়েছে আজকে তার বিভিন্ন জায়গায় যদি আপনি খুঁটিয়ে দেখেন তাহলে কিন্তু পরিষ্কার একটা তথ্য, সামান্য তথ্য বলা যেতে পারে এবং এটা প্রাইমারি তথ্য, পরবর্তীকালে এটা পরিবর্তন হবে এবং আশা করছি সেটা হতেও চলেছে খুব শীঘ্র। এটা 4,000-এর কাছাকাছি শূন্যপদের কথা বলা হচ্ছে কিন্তু এটা আমরা এখনও পর্যন্ত মানছি না, কারণ এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য হাতে উঠে আসেনি, একটা প্রাথমিক তথ্য আমরা হাতে পেয়েছি, অসমর্থিত সূত্র থেকে এই তথ্য উঠে আসছে। এবার আগামী দিনে এই রিক্রুটমেন্ট যখন শুরু হবে তখনই কিন্তু আমরা এই শূন্যপদের সংখ্যাটা পাবো, আশা রাখবো একটা বড় সংখ্যা শূন্যপদের কিন্তু প্রয়োজন আছে, কারণ অনেক দিন টেট পরীক্ষা হয়নি, তার পরবর্তী সময়ে এই 2017 সালে যে টেট পরীক্ষা নোটিফিকেশান হয় এবং 31 জানুয়ারি 2021-এ যে টেট পরীক্ষা হয়েছে এই টেট পরীক্ষা থেকে যে রিক্রুটমেন্ট হবে আগামী দিনে প্রাইমারির ক্ষেত্রে পরীক্ষা হবে সেক্ষেত্রে যেন শূন্যপদে রিক্রুটমেন্টের পরিমাণ বেশি হয়, তাতে করে অনেক ক্যান্ডিডেট যাতে সুযোগ পান সেই বিষয়টা কিন্তু দেখতে হবে। আজ এখানেই শেষ করব, ধন্যবাদ।